এত অল্প খাটনিতে এত তাড়াতাড়ি এত টেস্টি একটা ডিশ বানানো, এর থেকে আর তাড়াতাড়ি এবং টেস্টি ডিশ আর কি হতে পারে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। এখন তো স্নান করে জাস্ট বেরিয়েই আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো যে আজকে যে রান্নাটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো হয়। আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা ভীষণ ইজি, আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার পেছনে বেশ কিছু কারণ আছে। এখন আমরা খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা সবাই জানো ঘরে ঘরে এখন কোভিড পেশেন্ট, তো সবাই তো আর হসপিটালে ভর্তি হচ্ছে না, বেশিরভাগ লোকই বাড়িতে থেকে সুস্থ হচ্ছে। তো সেরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে টেক কেয়ার করার মতন বাড়িতে সেরকম কেউ নেই। এরকম অনেক ফ্যামিলি আছে যারা মাত্র দুজনই মেম্বার, তিনজনই মেম্বার এবং সবাই কোভিড পজিটিভ। সেরকম হলে তো রান্না করে খাওয়ানোর মতন কোনো লোক নেই, বাইরে থেকে হেল্প খুব কম লোকই পায়, তো নিজেদেরকেই রান্না করতে হচ্ছে এত কষ্টের মধ্যে। তাই এই সময় খুবই খাওয়া দাওয়ার অবহেলা হয়ে যাচ্ছে, কোনো রকমের সামান্য কিছুই হয়তো মুখে দিচ্ছে তারা। আর এই টাইমে মানে কোভিড হলে এমনি খেতে একদমই ইচ্ছে করে না, আর এই সময় সব থেকে বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। তাই আজকে আমি এই রেসিপিটা সবার সাথে শেয়ার করছি এই কারণেই যে এটা ভীষণ ইজি এবং চটপট তৈরি হবে এবং হাই প্রোটিনযুক্ত একটা খাবার। ঠিক এই কথাটা চিন্তা করেই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। আমার যখনই কিছু বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তখন আমি ঝটপট এটা বানিয়ে ফেলি এবং এটা খেতেও ভীষণ টেস্টি। আর ভাইজাকে এতদিন ধরে ওয়েদার ভীষণ খারাপ ছিল, খারাপ মানে প্রচণ্ড গরম, বাইরে হিট ওয়েভ ছিল, আর মানে ঘরে তো জাস্ট অসম্ভব গরম ছিল, থাকাই যাচ্ছিলো না। আজকে অনেক দিন বাদে একটু মেঘলা করেছে, তো আজকের ওয়েদারের সাথেও এই ডিশটা ভীষণ ভালো যায়। তো চলো দেখে নেওয়া যাক কী রেসিপি আমি আজকে শেয়ার করছি। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। সো লেটস গেট স্টার্টেড। খুব সহজ এই রেসিপিটা বানাতে গেলে যেগুলো প্রথমেই লাগবে সেগুলো আমি একটা জায়গায় আগে থেকে নিয়ে রেখেছি। সেগুলো হলো, আমি চার রকমের ডাল নিয়েছি এখানে, ছোলা, মুগ, মুসুর, অড়হর, রয়েছে গোবিন্দভোগ চাল সামান্য পরিমাণে, অবশ্যই চালের থেকে ডাল ডবলেরও বেশি নিলে ভালো, আলু যারা পছন্দ করো তারা আলু ছোটো ছোটো করে এইভাবে কেটে নিতে পারো, একটা গোটা পেঁয়াজ এখানে কেটে রেখেছি, একটা ছোটো গাজর এখানে কেটেছি, দুটো কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখেছি, রয়েছে তিনটে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এখানে রেডি করা রয়েছে, আর রয়েছে এখানে আদা কুচি, রসুন কুচি আর রসুন সামান্য, আর রয়েছে কিছুটা চিকেন। চিকেন যে যতটা পছন্দ করো সেরকমভাবে চিকেন নেবে। এই চিকেনটা আমি বেশ খানিকক্ষণ আগে নুন হলুদ আর সামান্য একটু লেবু মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বোনলেস পিস হলে ভালো হয়, ছোটো ছোটো করে কেটে নেবে। এবার একটা প্রেশার কুকারের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেব। এরপর যাবে পেঁয়াজগুলো সব। অ্যাড সাম সল্ট। এবার আদা কুচি, রসুন কুচি এবং রসুন যেটুকু ঘষে নিয়েছি সবটা দিয়ে দেবো একসাথে। এবার মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর তার পরে পরে আলু, গাজর এবং কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো। সব একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, খুব বেশি কষানোর দরকার নেই। বেশ কিছুটা হওয়ার পর একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো এখানে, আবার কষাতে থাকবো। এবার এর মধ্যে চাল আর ডালটা অ্যাড করে দেবো। ফার্স্ট ডালটা অ্যাড করলাম,
এরপর চালটা অ্যাড করছি। অবশ্যই এটা করার জন্য কিন্তু গোবিন্দভোগ চালই নিতে হবে, অন্য চাল নিলে হবে না। আর এখানে আমি চারটে ডাল ইউজ করেছি, তোমরা চাইলে আরও ডাল ইউজ করতে পারো, এটা হাই রিচ প্রোটিন বানানোর জন্য এতগুলো ডাল ইউজ করা। চাল এবং ডালকে বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করার পর যদি ইচ্ছে হয় তো কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিতে পারো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এবার জল ঢেলে দেব। জল ঢেলে দিয়েছি, জলটার মেজারমেন্ট কিভাবে করবে সেটা একটু বলি। চাল এবং ডাল মিলিয়ে যত কাপ হয়েছে, যত কাপ চাল এবং ডাল দিয়েছো তার ঠিক ডবলের সামান্য বেশি জল দেবে। মানে চাল ডাল মিলে যদি দু কাপ হয় তাহলে চার কাপ জল দিতে হবে এবং তার থেকে সামান্য একটু বেশি। এরপর যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। আবার সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব। আচ্ছা, যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু চিকেনের বদলে মাশরুম বা পনির এখানে ইউজ করতে পারো, সেক্ষেত্রে পনিরটা একটু দেরি করে দেবে, আর মাশরুম হলে শুরুতেই দিয়ে দিতে পারো। এবার আমি নুনটা চেক করে সামান্য একটু চিনি দিয়ে প্রেসারের মুখ ঢেকে দেব। আর একটা আঁচ বাড়িয়ে একটা বড় সিটি হবে, আর তারপর আঁচ কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ওয়েট করে নামিয়ে ফেলবো। পাঁচ মিনিটের মধ্যে আরও একটা কি দুটো সিটি হতে পারে, আর যদি নাও হয় তাও কোনো ব্যাপার না, পাঁচ মিনিটের পর নামিয়ে ফেলতে হবে এটা, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, নুন চেক করে নিয়েছি ঠিকঠাক আছে, এবার আমি ঢেকে দেবো এটা। আঁচটা বাড়িয়ে দিলাম, একটা সিটির পর আঁচ কমিয়ে দিয়ে জাস্ট পাঁচ মিনিট, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবার ঢাকনাটা খুললাম, রেডি হয়ে গেছে, এবার গরম গরম থালায় বেড়ে নেব। এবার এর মধ্যে একটু ঘি ছড়িয়ে নিতে পারো, আর যদি কেউ ঘি না খাও তাহলে ঘিটা স্কিপ করতে পারো। আমি একটু ঘি নিচ্ছি, এটা খুবই কম তেল মশলা ইউজ করে তৈরি করা একটা হাই রিচ প্রোটিন ডিশ, যেটা এখন কোভিড পেশেন্টরা খুব ইজিলি খেতে পারবে। আমি এর সাথে সাইড ডিশ হিসেবে বেগুন ভাজা রেখেছি, তোমরা চাইলে যে কোনো ভাজা রাখতে পারো, বা কিছু নাও যদি সাইড ডিশ রাখো তাতেও এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়, সময় থাকলে আলুর দম করে নেওয়া যেতে পারে। আর সাথে আমি একটু রায়তা বানিয়েছি, যদি টক দই ইউজ করো তাহলে সামান্য চিনি মেশাতে পারো, আর যদি মিষ্টি দই থাকে তাহলে একদমই চিনি মেশাবে না। একটা ছোটো সাইজের শশা একদম ঝিরি ঝিরি করে কেটে এর সাথে মিশিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেছে রায়তা, এটা খেতেও খুবই টেস্টি লাগে এবং ভীষণ হেলদি। এবার তোমাদেরকে টেস্ট করে বলি এটা খেতে কেমন হয়েছে। অসম, এত অল্প খাটনিতে এত তাড়াতাড়ি এত টেস্টি একটা ডিশ বানানো, এর থেকে আর তাড়াতাড়ি এবং টেস্টি ডিশ আর কি হতে পারে। সবজি হিসেবে শুধু গাজর ইউজ করেছি, তোমাদের কাছে যদি আর কোনো বেটার অপশন থাকে তো সেটা দিতে পারো, আমার কিন্তু দারুণ লাগে। অবশ্যই এটা একবার বানিও বাড়িতে, কোনো ঝামেলা নেই, ফটাফট হয়ে যায়। যারা ভেজ নিরামিষাসী তারা মাশরুম ইউজ করতে পারো এর মধ্যে, ভীষণ ভালো যাবে চিকেনের বদলে। ওকে, তো আমি আমার লাঞ্চ সারি, এটা তোমরা লাঞ্চে ডিনারে যে কোনো টাইমে খেতে পারো, তো আমি লাঞ্চে বানিয়েছি। তোমরা রেসিপিটা ভালো করে ফলো করে একদিন অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।